Assalamualaikum viewers, welcome to my channel Best Cook Recipes. আজকের পর্বে তৈরি করব ইটালিয়ান ডেজার্ট। তার নাম হচ্ছে পান্না কোটা। এই ম্যাঙ্গো পান্না কোটা কোনো রকম ক্রিম ছাড়াই তৈরি করে দেখাবো। এই ডেজার্টটা কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। ডেজার্টটা দেখতে যতটা সুন্দর, খেতে অনেক দারুণ। তাহলে চলুন ম্যাঙ্গো পান্না কোটা তৈরি করে নিই। ডেজার্টের জন্য আমি আগে থেকে জাল করা 1.5 কাপ গরুর দুধ নিয়েছি। এখন এড করছি 4 টেবিল চামচ চিনি। তবে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এদিকে আমি 1/3 কাপ আগে থেকে জাল করা গরুর দুধের সাথে 1 টেবিল চামচের চেয়েও কম আগার আগার পাউডার দুধের সাথে মিক্সড করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে 1 কাপ দুধের জন্য 1/2 টেবিল চামচ আগার আগার পাউডার ব্যবহার করতে হবে। এখন এড করছি আগার আগার পাউডারের মিশ্রণটা। তারপর চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি প্যানটাকে চুলোতে বসিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে আগার আগার পাউডার কখনো গরম দুধে দিতে যাবেন না, তাহলে দলা পেকে যাবে। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, যেহেতু আগার আগার পাউডার আছে। 2 থেকে 3টি বলক যখন চলে আসবে, এক কথায় চিনিটা যখন গলে যাবে, বাস তখনই আমি নামিয়ে নেব। আমার দুধের মিশ্রণটা রেডি। এখন দুধের মিশ্রণটাকে 2টো গ্লাসে আমি ঢেলে নিচ্ছি। আর এই কাজটা করতে হবে কিন্তু গরম গরম অবস্থায়। আর আগার আগার পাউডার কিন্তু খুব দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে। 2টো গ্লাসে দুধের মিশ্রণটা দিয়ে একটা সাইডে রেখে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। ফ্যানের নিচে রাখলে খুব দ্রুত দুধের মিশ্রণটা জমে যাবে। এখানে আমি 2টো আম ব্লেন্ড করে তারপর ছেঁকে নিয়েছি। আমের পিউরি প্রায় 1.5 কাপ পরিমাণ। এখন পিউরিটাকে প্যানে নিয়ে প্রথমে অ্যাড করব 3 টেবিল চামচ চিনি। আর আমটা কিন্তু খুব মিষ্টি ছিল। অ্যাড করছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। তবে হ্যাঁ, আমটা টক টাইপের হলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এখন প্যানটাকে চুলোতে বসিয়ে দিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে জাল করার কোনো দরকার নেই। জাল করতে করতে যখন দেখবেন বলক চলে আসছে, তখনই নামিয়ে নিতে হবে। আর আমের পিউরিটাকে ঘন করার কোনো প্রয়োজন নেই। 10 মিনিটে দুধের মিশ্রণটা খুব ভালোভাবে জমে গেছে। এখন আমের পিউরিটাকে গ্লাসে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ আমের পিউরিটা দিয়ে আমি একটা সাইডে রেখে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। চাইলে আপনারা ফ্রিজে নর্মাল চেম্বারও রেখে দিতে পারেন। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার ম্যাঙ্গো পান্না কোটা একেবারে রেডি। আমি আরও 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। এই ডেজার্টটা ঠান্ডা অবস্থায় খেতে অনেক বেশি ভালো লাগে। কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে দেখালাম ইটালিয়ান ডেজার্ট ম্যাঙ্গো পান্না কোটা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নতুন নতুন মজার মজার আপডেট পেতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন। এতক্ষণ পর্যন্ত দূরের এবং কাছে যারা আমার ভিডিও দেখেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।